আজিৰ পৰা হৈ গ'ল আৰু আজিৰ পৰাই কোভিড সাফাই কৰ্মীৰ লগত আজিৰ পৰা হৈ গ'ল আৰু সেই বাতৰিটোৱে আমাক জলা কলা কৈ কোৱাইছে সরকারি বিদ্যালয়ের মধ্যাহ্ন ভোজন কর্মীর দরমহা নাই সরকারি চিকিৎসালয়ের অস্থায়ী কর্মীসকলেরও দরমহা নাই শ্রমিক আইন ভঙ্গর বিরুদ্ধেও সরকারক হুঙ্কার সিআইটিইউর ১৩২৪গৰাকী কোভিড যোদ্ধার বর্তমানলৈ নিয়মীয়া নহল চাকরি যেন আজি প্রতিবাদৰ হেদিন প্রকৃততে হিমন্ত সরকারখনে কৰিছে কি বিধানসভার শরৎকালীন অধিবেশনের প্রথম দিনে হাতত হেতা কাহিলৈ প্রতিবাদলৈ উলাই আহিল সরকারি বিদ্যালয়ের মধ্যাহ্ন ভোজন প্রস্তুত করা কর্মীসকল প্রাপ্যর দাবিত প্রতিবাদ সাব্যস্ত করে দিশপুর ঘেরাও কৰিবলৈ আহিছিল রন্ধন কর্মীসকল আরক্ষীর বাধাত সচলর ধর্ণাস্থলী কপাই তুলিলে সমস্যরে মাত্র ১৫০০ টাকার এখন ঘর চলে নাকি যদি মামায় চলাব পারে তেতিয়া আমিও ১৫০০ টাকার এখন ঘর চলাব পারিম গতিকে মামাক আজি আমি ধন্যবাদ বটুয়ায় ধন্যবাদ দিবলৈ আহিছিল কিন্তু আজি তারিখলৈকে মামায় আমাক চকু মেলি চোৱা নাই ১৫০০ টাকাটো আমাক একেলগে নিদিয়ে দরমাহাটো একেলগে দিলে এইবার আমি ১,১৮,৯৯৮গৰাকী ৰান্ধনীৰ পৰিয়াল আছে আমি এয়া কোভিড সৃষ্ট পরিবেশত কোভিড যোদ্ধাই অস্থায়ীভাবে কাম করেও লাভ নকরিলে সরকারি স্থায়ী চাকরি সচলত এইদরে প্রহর রোদত চন্দ্রতাপ আড়ি শ্রীমদ ভাগবতলীর প্রতিবাদত বহিল বরপেটার করুণাকান্ত পাঠক জগত গুরুজনা সাক্ষী করে মর্মবেদনা শুনাবলৈ আহিল এইগৰাকী কোভিড যোদ্ধা ১৩২৪গৰাকী কোভিড যোদ্ধার হৈ সাব্যস্ত করিলে অভিনব প্রতিবাদ এই শব্দ কই দে হব হব মই কৰি দিম এনেকে চাওতে চাওতে আজি ৩ বছৰ গ চাই চাই আমি দেখিলোঁ তেখেতে ১,০০০ চাকৰিও দিলাক কিন্তু কোভিড চাফাই কৰ্মীসকলৰ ফালে এফাৰো ঘূৰি নাচালে এয়া চৰকাৰী চিকিৎসালয়ৰ অস্থায়ী কৰ্মীসকল ওলাই আহিল প্ৰতিবাদলৈ কামৰ অনুপাতে দৰমহা দিয়া নাই চৰকাৰে ইয়াৰ উপৰি কেইবামাহো দৰমহাৰ পৰা বঞ্চিত এইসকল কৰ্মী এতিয়া হেজাৰ পইচা পাওঁ মাহেকত মই খাম নে মই নিজৰ বেমাৰ বাচিম নে ল'ৰা ছোৱালী পঢ়াম গোটেই টুটুলি কামটো কৰিব লাগিব পি এচ চি হয় কাপোৰলৈকে মই ধুওঁ ডেলিভাৰী ৰুম হ'লে চাফা কৰোঁ মানে গোটেই মানে লেট্ৰিন বাথৰুমলৈকে মই চাফা কৰোঁ কিন্তু কোনো মানুহ নাই কষ্ট কৰি আমি হস্পিটেলখন আমি পৰিচালনা কৰি আছোঁ আমি ৰাতিপুৱা ৯ বজাত যাব লাগে আৰু তাৰ পৰা আমি ভাতিবেলা আমি ঘৰলৈ আহিব লাগে আমাৰ পৰিয়াল আছে পৰিয়াল পোহপাল দিবলৈ আমাৰ যথেষ্টখিনি অসুবিধা হৈছে গতিকে আমাক উচিত দৰমহা প্ৰদান কৰিব লাগে আনফালে এয়া শ্ৰমিকক ন্যায্যপ্ৰাপ্তিৰ দাবীত চিটোৰ প্ৰতিবাদ বিভিন্ন কর্মচারীক প্রতারণা করে আহিছে বিজেপি সরকারে সরকার বিরোধী স্লোগানে উত্তাল করে তুলিলে প্রতিবাদস্থলী অঙ্গনবাড়ি আশা মিড ডে মিল ফ্যাক্টরি শ্রমিক নির্মাণ শ্রমিক কারখানা শ্রমিক সকল শ্রমিকর দাবি যে ন্যূনতম মজুরি এই বিজেপি সরকারখনে ১৯৪৮ মিনিমাম ওয়েজ একখন ভাইলেশন করেছে ৫ বছৰৰ ভিতরত তেওঁলোকে প্রচলিত মূল্য বৃদ্ধির অনুপাতে ন্যূনতম মজুরি রিভাইজ করব লাগে ওয়েজ বোর্ড বহি কিন্তু আজি ৮ বছৰ চলি আছে তেওঁলোকে ওয়েজ বোর্ড বহারাই তেওঁলোকে ন্যূনতম মজুরিক অবজ্ঞা করেছে এয়া আকৌ শিলখাকুৰ উচ্ছেদিত রাইজর প্রতিবাদ উচিত ক্ষতিপূরণ পুনের সংস্থাপন বিচাৰি প্রতিবাদ অব্যাহত রাখিছে শিলখাকুবাসী শিলখাকুবাসীক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান সরকারক মুঠতে এফালে ঢাক ঢোল বজোৱা চৰকাৰখনৰ অধিৱেশনতে ন ন বিধেয়ক উত্থাপন কৰাৰ বিপৰীতে প্ৰতিশ্ৰুতি দি পালন কৰিব নোৱাৰা চৰকাৰৰ বিৰুদ্ধে দিনজোৰাকৈ সাব্যস্ত কৰিলে প্ৰতিবাদ ভিডিঅ' জাৰ্ণেলিষ্ট কুশলৰ সহযোগত দেৱজিৎ নন্দনৰ ৰিপৰ্ট প্ৰাগ নিউজ